ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের ভাই বোরহানুদ্দিন 0369 একটি প্রশ্ন করেছেন। উনি হাত পায়ের যেটা নখ কাটার ব্যাপারে সুন্নতি পদ্ধতি বা কোন হাতেরটা কিভাবে এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। তো এখানে বিস্তারিত কি বলবো, আমার যতটুকু জানা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আত-তায়াম্মুনা ফি কুল্লি শাই ফি তারাজ্জুলিহি ও ফি তানাউলিহি, যে জুতা পরার সময়, মাথা সিঁথি করার সময় আল্লাহ রসুল ডান দিক থেকে শুরু করতেন এবং এটাকে তিনি পছন্দ করতেন, প্রত্যেক কাজে তিনি এটাকে পছন্দ করতেন। এই হাদিসের উপর আমলে আমরা বলতে পারি যে না, ডান হাতেরটা আগে কাটবেন, বাস এইটুকুই। তাছাড়া বাদ বাকি আরো কোনো নিয়ম আছে কিনা নখ কাটার ব্যাপারে সেটা আমার জানা নেই। জি, আল্লাহ তাআলা আনা।